فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله. বাচ্চা জন্মের সময় কানের কাছে আজান দেওয়া কি দরকার? এটা কি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে দরকার? আসলে হাদিসে আছে অবশ্য আজান দেওয়ার কথা। পূর্বে আমিও বলতাম আজান দিবে, আর এক্ষেত্রে মাশায়েখরা অনেকেই বলতেন, রাহিমাহুল্লাহ সবাই বলতেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিও বলেছেন, আর স্থায়ী ফতোয়াগুলোর ফতোয়া মজুদ, আর বাংলাদেশে তো প্রসিদ্ধ হানফি মাযহাব ঠিক আছে, কিন্তু পরে দেখা গেল হাদিসটি সহি না। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যাচাই করে এটাকে হাদিসটি অত্যন্ত দাইফ বলেছেন। অর্থাৎ বাচ্চা জন্ম নেওয়ার পর আজান দেওয়ার যে হাদিসটি, তাহকিক করে স্পষ্ট হয়েছে হাদিসটি সহি না দাইফ। আমিও দেখলাম যে কথা সত্য, আমার জ্ঞান দিয়ে আর কি, উনি তো মুহাদ্দিসুল আসর, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, জান্নাতুল ফিরদৌস দান করুন শেখ সাহেব রহমতুল্লাহ। তো এর জন্য আদান না দেওয়াটাই উচিত, যেহেতু হাদিস সহি না। বাচ্চা জন্ম নিলে মুবারকবাদ দিবে, তার জন্য দোয়া করবে নিজ পক্ষ থেকে, হ্যাঁ আল্লাহর কাছে, এটা সহ। কিন্তু এটা যে আজান দিতে হবে কানে, অথবা এক কানে আজান আর এক কানে ইকামত, একটাও সহি না, তাই দেওয়ার প্রয়োজন নেই। বারাকাল্লাহু ফিকুম।